শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। কয়েকটি খাতে নির্দিষ্ট কিছু শেয়ার বিনিয়োগকারীরা ক্রয় করে, ফলে সূচক 13.96 পয়েন্ট বৃদ্ধি পায়। জুলাই মাসের রেমিটেন্স প্রবাহ গত মাসের তুলনায় 10.27% কমেছে। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক রিজার্ভ থেকে ডলার বিক্রির হার 50 পয়সা বাড়িয়ে 109.50 টাকা করেছে। সিটি ব্যাংকের মুনাফা গত বছরের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে 9.07% বৃদ্ধি পেয়েছে। কম পরিচালন ব্যয়ের কারণে রেকিট কোম্পানির মুনাফা গত বছরের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে 25% বেড়েছে। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।